আচ্ছা ভাই আপনি কি পোকো এক্স থ্রি প্রো ইউজার আচ্ছা আপনি কি গেম খেলার জন্য পোকো এক্স থ্রি প্রো নতুন কিনতে যাচ্ছেন অথবা আপনি আমার মতো চিন্তায় পড়ে গেছেন যে আসলে কোন ফোনটা নিলে ভালো হবে পোকো এক্স থ্রি প্রো নেব নাকি অন্য কোনো এটা নেব বা আপনার মনে একটাই প্রশ্ন যে দুই সালে এসে পোকো এক্স থ্রি প্রো আসলে কেমন কাজ করে বা তার মানে পারফরমেন্স কেমন তো এই বিষয়গুলো যদি আপনার মনে থেকে থাকে তো আপনারা একদম ঠিক জায়গায় আসেন ভিডিওটা শুধু আপনার জন্য আর সবচেয়ে যেটা ইম্পর্টেন্ট কথা সেটা হচ্ছে আমি এটা বলে দিই এই ভিডিওটা করার জন্য থেকে আমাকে কোনো করা তো আমি প্রায় বছর যাবৎ এই পোকো এক্স থ্রি প্রো ইউজ করতেছি তো এটাতে আসলে কি কি সমস্যা হয়েছে বা কি কি হয় বা কি কি সুবিধা আছে ইন ডিটেলস সবকিছু বলবো আজকের এই ভিডিওতে যে আসলে আপনাদের এই পোকো এক্স থ্রি প্রো দুই হাজার তেইশ সালে কেনা আসলে উচিত কি উচিত নয় আমি বলবো যে এই বছর সেম আগের মতো পারফরমেন্স কেন পাচ্ছি আসলে এর পেছনে মূল কারণ কি সেটাও আজকে বলবো তো ভিডিওটা অবশ্যই কন্টিনিউ করবেন তো আপনাদের মনে এট ফার্স্ট যে কোয়েশনটা সবার আগে আসে সেটা হচ্ছে পোকো এক্স সি প্রো আমাদের এই দুই সালে এসে কেমন পারফরমেন্স দেবে বা আমাদের পোকো এক্স থ্রি প্রো কেনা আদৌ উচিত কি না দুই সালে এসে বা অনেকে আপনারা শুনছেন অনেকেই বলছে যে পোকো এক্স থ্রি প্রো ডেড হয়ে গেছে হ্যাঁ আমার সাথে হয়েছে আমার সাথে না সরি আমার ফ্রেন্ডদের সাথে অনেক হয়েছে আমার অনেক ক্লোজ ফ্রেন্ড ছিল তার সাথে এমনটা হয়েছে যে ওর পোকো এক্স থ্রি প্রো ডেড হয়ে গেছে বাট এই ডেড হওয়ার পেছনে মূল কারণ কি তো এছাড়াও এটা না এই পোকো এক্স থ্রি প্রোতে এমনও কিছু সমস্যা আছে যে সম্পর্কে আপনারা জানেন না বাট সেটা আমি জানি তার কারণ আমি টানা দুই বছর যাবত এই পোকো এক্স থ্রি প্রো ইউজ করতেছি তো এই পোকো এক্স থ্রি প্রো ইউজারদের নাম্বার ওয়ান প্রবলেম তো এটা হচ্ছে মাঝে মাঝে এইম ঠিক না থাকা ধরেন আপনি আপনার ফোন এক জায়গায় রেখে দিয়েছেন যেটা আমি নিজে ফেস করি ভাই মানে মনে করেন আমি এক জায়গায় ফোনটা রেখে দিছি বাট আমার যে দেখেন এই যে মাঝখানে যে গোল একটা সাদা একটা ডট আছে যেটাকে বলা হয় এইম তো এই এইমটা অটোমেটিক্যালি সরে যায় মানে আপনি কিচ্ছু করবেন না জাস্ট আপনি আপনার ফোনটা রেখে দিয়েছেন হাতে তো মানে এক জায়গায় আপনি ফোনটা রেখে দিয়েছেন বাট আপনার যে এই যে এমটা আছে এটা অটোমেটিক্যালি আপনার রাইট সাইড আর নয়তো উপর সাইড নয়তো লেফট সাইড এমনটা হয় বাট আমার হচ্ছে রাইট সাইড হয় অলওয়েজ রাইট সাইড হয় এটা যা কী প্যারা ভাই আমি ধরেন এনিমিল স্প্রে দিই স্প্রে দিলে মানে সেটা অন্য জায়গায় স্প্রে গিয়ে লাগে এই একটা অবস্থা বাট এইটা ফেস করি কখন আমি যখন আমার ফোনটাকে গেম খেলার আগে যখন রিস্টার্ট করি অফ করে অন করি তারপর হচ্ছে এই সমস্যাটা হয় হ্যাঁ এটা যে রেগুলার হয় তা নয় আপনার এটা মাঝে মাঝে হয় বাট যখন হয় তখন ওই দিন ধরেন আপনার গেম খেলার অবস্থা খারাপ মানে এই একটা প্রবলেম আর এটা হচ্ছে ইন গেম আমি নিজে ফেস করি এই প্রবলেমটা যার জন্য বললাম আর কি আপনাদেরকে তাছাড়া মোটামুটি সব ঠাকুর ঠিকঠাক আছে বাট তারপর অনেকের মনে প্রশ্ন যে ভাই দুই বছর তো হয়ে গেছে তারপর আপনি এত স্মুথলি কেন গেম খেলতে পারতেছেন এটা কেমন সম্ভব তো অনেকের মনে এটা প্রশ্ন যে ভাই দুই বছর আপনার ফোন কিছু হয় নাই অনেকের ফোন দেখলাম ডেট হয়ে গেছে হ্যাঁ আমার একজন ফ্রেন্ড ক্লোজ ফ্রেন্ড আমার এলাকার তো ওর কী প্রবলেম হয়েছে ওর হচ্ছে সামনের ক্যামেরা নষ্ট হয়ে গেছে মানে এটা অটোমেটিক্যালি আপনার সামনের ক্যামেরা অটোমেটিক্যালি এখন আর কাজ করে না এইটা প্রবলেম দেন হচ্ছে মেসেঞ্জার মেসেঞ্জারের প্রচুর পরিমাণ প্রবলেম আপনার মেসেঞ্জারের যে চ্যাট হেড নামে যে একটা অপশন আছে যেটা আপনার অটোমেটিক্যালি চলে আসে এইটা পোকো সিরি প্রো তে আসে না বাটটা হয়তো আপডেট দিলে আসবে বাট এখানে আপডেট হচ্ছে মূল কারণ ভাই তো আমি কেন বললাম এই আপডেটের কথা সেটা আমি আপনাকে বলবো তো আমার এর আগে পরে অনেক ছিল যারা আমাকে বিভিন্ন সময় বলছে ভাই আপনি পোকো এক্স সিরি প্রো যদি বাঁচাতে চান তাইলে আপনি আপডেট দিয়েন না তো এখন প্রশ্ন হচ্ছে যদি আপনারা দুই হাজার তেইশ সালে এসে কিনুন আন অথবা অফিসিয়াল আর আমি আপনাদেরকে অবশ্যই বলবো যে আপনারা অবশ্যই পাঁচ হাজার ছয় হাজার টাকা বেশি লাগলেও ভাই অফিশিয়াল ফোন কিনুন দেখেন আমারটা ছিল অফিশিয়াল এবং আমার সাথে যারা আন ফোন কিনছে তাদের ফোন কিন্তু একটাও ঠিক নাই একটাও ঠিক নাই হ্যাঁ আছে বাট সেটা হাতে কোনো দুই একটা তো আপনার পোকো এক্স থ্রি প্রোতে ল্যাগ ইস্যু দেন আর অনেক ধরনের যে ইস্যুগুলো থাকে এগুলার মানে মেইন প্রবলেম হচ্ছে আপনার ফোন আপডেট দেয়া সেকেন্ড প্রবলেম হচ্ছে আপনার ল্যাগ ফেস অথবা বলতে পারেন হিট ইস্যু তো আমাকে এর অনেকেই বলছে ভাই আমার তো প্রসডি প্রো বাট আমি খেলতে পারি না আমার ফোনে প্রচুর পরিমাণ লেগ দিয়ে নিমে সামনে গেলে মানে পুরো একটা গ্লিস হয়ে যায় এটা কেন দেখেন প্রথমত এটা হচ্ছে আপনার হচ্ছে আপডেটের প্রবলেম ভাই আচ্ছা আমি আপনাকে একটা প্রুফ দেখাই হ্যাঁ আমার ফোনটা এখনও স্মুথলি খেলা যায় তার কারণ দেখেন আমি এখন পর্যন্ত টুয়েলভ পয়েন্ট ফাইভ পয়েন্ট সিক্স মি আপডেট ইউজ করি আমি আমার ফোন টানা দুই বছরে আমি একবারও আপডেট দেইনি। আমাকে অনেকেই বলছে বারবার বলছে কমেন্টে অনেক কমেন্ট আসছে যে ভাই আপনি আপনার ফোন যদি বাঁচাতে চান তো আপনি দয়া করে আপনার ফোন আপডেট দিয়ে না আর এই আপডেট দেওয়ার জন্য আমার পাশের বাড়ির এক ছেলের আপনার পুরো ফোন ডেল হয়ে গেছে আমার চোখের সামনে আমি দেখছি সেই ভয়ে আমি আর কোনোদিন এই আপডেট নাই এটা কিন্তু একটা রিক্স থেকে যায় আমি এখনো আপডেটটা ইউজ করতেছি এটাতে খুব ভালোই গেম খেলা যায় তো এছাড়া যদি আপনারা এখন দুই হাজার তেইশ সালে যদি আপনারা এই ফোন কিনতে চান সেক্ষেত্রে কি হবে আচ্ছা মনে করেন এখন তো মোটামুটি আপডেট আর অনেক বেশি হয়ে গেছে তাই না তো এখন যদি ওই সময় আপডেটের পর এত এত প্রবলেম হইতো তাইলে একবার ভাবেন যে এখন আপনার ফোনে কি পরিমাণ ল্যাগ বা হিট ইস্যু হতে পারে এটা আমি এখনও শিওর না বাট আমার যেটা মনে হয় যে যদি আপডেটের জন্য এমনটা প্রবলেম আমরা ফেস করি তো সেক্ষেত্রে হয়তো এই নতুন আপডেটের সময় হয়তো আমরা এই প্রবলেমগুলো ফেস করব বাট এখানে একটা কথা সেটা হচ্ছে হয়তো অফিসিয়াল ফোনগুলো এরকম খুব একটা সমস্যা হয় না যদি আনঅফিসিয়াল কেনেন তো সেক্ষেত্রে তো অনেক প্যারা কয়েকদিন পর পরই দেখবেন যে ফোন নিয়ে ঢাকায় যাও হ্যান যাও ত্যান যাও এই হল অবস্থা আর কি তো আমার ফোন দুই বছরও এখনও কিছু হয় নাই বাট আমি ধরেন স্মুথলি গেম খেলতে পারতেছে তার কারণ হচ্ছে মূল একটাই কারণ সেটা হচ্ছে আমি এখন পর্যন্ত আমি আমার ফোনকে আপডেট দেয়নি তো আমার সামনে অনেকেই আপডেট দিছে ওই সময় যখন বারো যখন আপডেট আসলো তখন আমাকে অনেকেই বলছে ভাই আপডেট দিয়েন না আপডেট দিয়ে আমরা গেম খেলতে পারতেছি না তো আমার অনেক ফ্রেন্ড ছিল অনেক ভাই রাদার ছিল ওরা আমাকে বলছে যে ভাই আপনি দয়া করে আপডেট দেন না আমরা তো আপডেট দিয়েছি আপডেট দিয়ে একটা বাস খেলাম তো আপনি আপডেট দিয়ে না তো সত্যি বলতে আমি তখন থেকে এই পর্যন্ত আমি এখন পর্যন্ত আমার এই পোকো এক্স থ্রি প্রো আপডেট দেই এই না দেওয়ার কারণেই হয়তো আলহামদুলিল্লাহ টুকটাক হলেও স্মুথলি এখন পর্যন্ত গেম খেলা যায় তাছাড়া আমি একটা প্রবলেম বললাম ফার্স্ট ওয়ান প্রবলেম সেটা হচ্ছে আপনার এইম ঠিক না থাকা আপনার এইম অটোমেটিক্যালি সরে যায় স্মুথলি স্লোলি স্লোলিভাবে আপনার মানে স্লোভাবে এটা চলে যায় তো এই ছাড়া আমি মোটামুটি আর কোনো প্রবলেম পাই নেই আমার এই প্রকৃতির প্রতে বাট আপনারা যারা ইউজার আছেন তারা হয়তো বিষয়গুলো জানবেন বা বুঝতে পারবেন যে আসলে বিষয়টা কী যদি এইগুলো ছাড়াও আরও কোনো প্রবলেম যদি আপনারা ফেস করেন থ্রি প্রো নিয়ে তো সেক্ষেত্রে আপনারা অবশ্যই সেটা কমেন্ট করতে পারবেন বা আপনারা যদি কোনো যদি কোনো পার্সোনাল প্রশ্ন থেকে থাকে তো সেক্ষেত্রে আমাকে ইনস্টাগ্রামে নো করতে পারেন তো বিষয়গুলো আলোচনা করার জন্য আর কি তো আজকে জাস্ট এতটুকুই বললাম যে দুই বছর পরেও আমার ফোন মোটামুটি ঠিক আছে শুধু একমাত্র এই আপডেট না দেওয়ার কারণে তো আপডেট দিয়ে অনেকেই বাস খাইছে তো আমি চাই না সব কিছু জেনে শুনে আমি বাস খাই এর জন্য আমি আমার ফোনটাকে আপডেট দিই না হুম তো আমি যেটা বললাম একটু আগে যে একটা ওই প্রবলেম স্যার আমি তেমন কোনো প্রবলেম ফেস করি নাই বাট হয়তো এখনকার যে ফোনগুলো আছে যেগুলো অলমোস্ট আপডেট হওয়া নিউ আপডেট ধরেন মানে অনেক বেশি আপডেট হওয়া আর কি চোদ্দো বা এরকম হয়তো আসছে বাট এখন নিউ আপডেটগুলোতে আপনারা না জেনে না বুঝে ভাই ভোক এক্সির প্রো নিয়েন না আমি আপনাদেরকে বলতেছি তার কারণ হচ্ছে এমনটা হতে পারে যে যদি আপনারা নেন হয়তো হ্যাঁ ফার্স্ট টাইম ফোনগুলো খুব ভালো ছিল ভাই এই ফোন আমি আমার লাইফে সত্যি বলতে এটা আমার ফার্স্ট ফোন ছিল তো মানে গেমিংয়ের জন্য তো এক ফার্স্ট আমি খুব খুশি ছিলাম এই ফোনটা নিয়ে আলহামদুলিল্লাহ এখনও আমি খুব খুশি তার কারণ হচ্ছে আমার ফোনটা এখন স্মুথলি চলে ওইরকম কোনো প্রবলেম বা ট্র্যাভেল আমি আজ অবধি পাই নাই সত্যি বলতে আমি আজ অবধি কোনো সমস্যা ফেস করি নাই জাস্ট গেমসে ওই একটা প্রবলেম ছাড়া আর এছাড়া আপনার যে সকল অ্যাপস ট্যাপস ধর মেসেঞ্জার ইউজ করা যায় না নর্মালি প্রবলেম কিছু না কিছু হয়ে থাকে তো এই টুকটাক কিছু সমস্যা হ্যাঁ পাব এই সরি প্রকৃতির প্রো থেকে যখন আপডেট আসে তখন কিন্তু আপনাকে বলে দেয় যে আপনার কোন কোন অ্যাপসগুলোতে সমস্যা হবে বা লেক করবে বা আপনার হিট ইস্যু হবে এরকম কিন্তু তারা বলে দেয় আপনারা জেনে শুনে সেগুলো না পরে আপনি যদি দিয়ে দেন তো সেক্ষেত্রে দেখবেন যে এরকম না কিছু না কিছু প্রবলেম আপনারা ফেস করতেছেন পরে ভাববেন যে হ্যাঁ হ্যাঁ কি হইলো বাট একটা কথা সেটা হচ্ছে আপনারা যদি প্রকৃতির প্রো নেন তো সেক্ষেত্রে নিতে পারেন বাট অফিসিয়াল নেবেন আর যদিও নেন তো সেক্ষেত্রে যারা এখন বর্তমানে ইউজার আছে যারা আপডেট দিছে অলমোস্ট তাদের কাছে জিজ্ঞাসা না করে কিনবেন না কারণ হচ্ছে দেখা গেল যে আপনারা একটা ফোন কিনলেন পরবর্তী দেখে গেম খেলতে পারতেছে না যার জন্য কিনলেন সেটাই হচ্ছে না তো তাইলে লাভ বাট আমার কাছে আলহামদুলিল্লাহ এখন এটা ঠিকঠাক আছে বাট এটা হতে পারে যে নেক্সট টাইম হয়তো ঠিক নাও থাকতে পারে বাট একটা রিক্স থেকে যায় পোকের প্রোতে তো এটা হয়তো সব ফোনের জন্য না প্রযোজ্য বাট এটা হয় এই পকেট প্রতি সমস্যা কারণ কারণ হচ্ছে আর পোকো এম যেটা এম সিরিজ ওইটা তো সমস্যা ভাই মানে কি বলুন তো যারা যারা ইউজার আছে তারাই আমাকে বলছে যে ভাই এই প্রবলেম আমরা ফেস করতেছি তো এখন কি করবো আসলে কিছু করার নাই আমি তো ফোন কোম্পানি না যে আসলে আপনাদের প্রবলেমগুলো সলভ করে দেবো বাট এইগুলো হয় তো এখন আপনাদের ইচ্ছা যে পোকো সিরিজ প্রো নেবেন না কোনো কোনো ফোনে শিফট হবেন বাট আরেকটা কথা সেটা হচ্ছে ওয়ান প্লাস ওয়ান নিয়ে আসলে কি বলবো সেটা মানে গ্রিন লাইন পরে যায় এইটা একটা প্রবলেম আমার মানে কি বলুম আচ্ছা যাই হোক কোনো ফোন নিয়ে কথা নাই বললাম বাট যদি ওয়ান প্লাসে শিফট করেন তো সেক্ষেত্রে একটা রিস্ক থেকে যায় সেটা হচ্ছে আপনার মোবাইলের উপর ডিসপ্লেতে গ্রিন লাইন পড়ে যাবে আমার এলাকায় একজনের পড়ছে তিনটা আরেক জায়গায় দেখলাম ওর পড়ছে মোটামুটি একশোটা ওর মানে ওর ডিসপ্লেতে তাহলে ভাবেন যদি একশোটা গ্রিন লাইন পরে ডিসপ্লের উপর তাইলে ভাবেন একবার কেমন হবে তো এখন সত্যি বলতে আপনাদের ইচ্ছা বাকিটা যা আপনারা যদি গেমিংয়ের জন্য ফোন নেন তো সেক্ষেত্রে অবশ্যই ভাই জেনে শুনে নেবেন তো বিষয়গুলো শেয়ার করা ছিল আপনাদের সাথে যদি ভালো লাগে একটা লাইক দেন তো আজকে আসি আলাইকুম ওর